আমি বিউটি একটা নতুন রেসিপির সাথে আপনাদের সামনে চলে এসেছি। আপনারা সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি বন্ধুরা। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পটল দিয়ে একটা রেসিপি, চাল পটল। চাল পটল সবাই বাড়িতে বানান বা অনেকেই বাড়িতে বানান, অনেক রকমের পটলের চালের রেসিপি আছে বন্ধুরা। আমি কীরকম করে বানাই সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তার জন্য এখানে আমি আমার প্রয়োজন বুঝে চারখানা পটল নিয়ে নিয়েছি, বেশ বড় বড় করে টুকরো করেছি পটলগুলো। আর নিয়ে নিয়েছি ছোটো, একদম ছোটো মাপের একটা আলু। আপনারা আলুটা বাদও দিতে পারেন, আমি শুধুমাত্র, আমরা তো বাঙালি, আমাদের সব কিছুতে আলুর দরকার, আলু আমরা খুব পছন্দ করি, সেই জন্য এখানে আমি আলুর টুকরোটা রেখেছি শুধুমাত্র বাচ্চাদের খাওয়ানোর জন্য। নিয়ে নিয়েছি আমার প্রয়োজন বুঝে কিছুটা গোবিন্দভোগ চাল, এখানে 50 গ্রামের কাছাকাছি চাল হবে বন্ধুরা, 50 গ্রাম বা তার থেকে একটু বেশি। আমি চালটাকে ধুয়ে, মানে আধ ঘন্টা আগে ধুয়ে রেখে নিয়েছি বন্ধুরা। এরপর রান্নাটাতে যাওয়া যাক। এখানে আমি একটা খালি কড়াই বসিয়ে দিয়েছি বন্ধুরা, খালি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য জিরে, সামান্য একটু ধনে, এটা একটা শুকনো খোলায় ভালো করে বেঁধে নেবো বন্ধুরা। আপনারা চাইলে শুকনো লঙ্কা বা তেজপাতাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি কয়েক টুকরো তেজপাতা, আর দিয়ে দিচ্ছি একটা অর্ধেকটা শুকনো লঙ্কা। মশলাটা আমাদের ভাজা ভাজা হয়ে গেছে বন্ধুরা, মশলাতে গন্ধ ছাড়তে শুরু করেছে, এবার আমরা মশলাটা নামিয়ে নেবো। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি সামান্য ঘি, ঘিটা গলে যাওয়া অবধি ওকে আমি এখানে 1 চামচের মতো ঘি দেবো বন্ধুরা। এখানে আমি 1 চামচের মতো ঘি গরম করে নিয়েছি বন্ধুরা। এরপর দিয়ে দিচ্ছি তেজপাতা, আর দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ। কাজু কিশমিশটা একবার দুবার নাড়াচাড়া করে বন্ধুরা বেছে নাড়বো না, পড়ে যাওয়ার চান্স আছে। আমি দিয়ে দেবো গোবিন্দভোগ চালটা। গোবিন্দভোগ চালটা বন্ধুরা ঘিতে বাজারই চেষ্টা করবেন, কারণ তাহলে গন্ধটা আর একটু বেশি ভালো হয়, চাল পটলের স্বাদটাও ভালো আসবে। আমাদের চালটা, কাজু কিশমিশ আর তেজপাতা সমস্ত একসাথে ভালো করে ভাজা হয়ে গেছে বন্ধুরা, খুব সুন্দর গন্ধ রেখেছে। এবার আমরা চালটা নামিয়ে রেখে নেবো। তারপর চালটা নামিয়ে নেওয়ার পরে বন্ধুরা আমরা কড়াইয়ের মধ্যে আরও বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে এবার আমরা পটল আর আলুগুলোকে ভেজে নেবো। দিয়ে দিচ্ছি সামান্য নুন, দিচ্ছি একদম সামান্য একটু হলুদ। আমি এখানে পাটিতে একটা মশলা বানিয়ে নিয়েছি, মশলা নিয়ে নিয়েছি, বেটে নিয়েছি বন্ধুরা। এর মধ্যে আছে আদা, লাল ঘরে পেকে যাওয়া কাঁচা লঙ্কা একসাথে বাটা। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ পরিমাণ বুঝে, সামান্য ধনে গুঁড়ো, আমি ভাজা মশলাটার মধ্যেও ধনে দিয়েছি বন্ধুরা। দিয়ে দিচ্ছি একদম সামান্য জিরে গুঁড়ো। যারা লঙ্কা গুঁড়ো ইউজ করবেন বন্ধুরা তারা এই সময় লঙ্কা গুঁড়োটা মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নেবেন। এটার আমি একটাবার এবার পেস্ট বানিয়ে নেবো। পটলটা আমরা একবার করে করে ভাজা নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা, ঢাকা দিয়ে আর কিছুক্ষণ ভিজে নেবো। পটল আর আলুটা আমরা ভাজানো যাবে বন্ধুরা, এবার নামিয়ে নেবো, আর বেশি ভাজবো না। পটলগুলো নামিয়ে ওই কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি বন্ধুরা। এরপরে তেল দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এলাচ আর দারচিনি থেতো করে। এরপর দিয়ে দিচ্ছি চিনি, এরপর দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা, জিরে, ধনে, হলুদ এর পেস্টটা। পেস্টটা আমরা একটু নাড়াচাড়া করে নিয়েছি বন্ধুরা। এরপর দিয়ে দিচ্ছি পটল আর আলুটা। আপনারা চাইলে এইখানে তেজপাতা দিতে পারেন, আমি তেজপাতা দিয়ে চালটা বেঁধেছি বন্ধুরা, ওই জন্য তেজপাতাটা দিচ্ছি না। দিয়ে দিচ্ছি একেবারে লবণ স্বাদ মতো, এই চালের চালটাও আমাদের লাগবে যাবে বন্ধুরা, সেই মতো আমরা লবণ দিয়ে দিচ্ছি। এরপর ফেটিয়ে রাখা টক দই। আপনারা টক দইটা কিপও করতে পারেন বন্ধুরা, আমি গ্রেভিটার জন্য টক দইটা ইউজ করছি, আপনারা চাইলে এখানে টমেটো ইউজ করতে পারেন। আমাদের মশলার সাথে আলু আর পটলটা খুব ভালো করে কষানো হয়ে গেছে বন্ধুরা। এরপর আমরা ভেজে রাখা চাল, ড্রাই ফ্রুটস সবগুলো দিয়ে দেবো। আমাদের চাল, আলু, পটল খুব ভালোভাবে একসাথে কষানো হয়ে গেছে বন্ধুরা, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এরপরে যারা লঙ্কা গুঁড়ো ইউজ করবেন তারা লঙ্কা গুঁড়ো দিয়ে দিতে পারেন, আমি কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি আর লঙ্কা গুঁড়ো কোনোরকম ইউজ করব না। এরপর আমরা প্রয়োজন বুঝে দিয়ে দিচ্ছি জল। এখানে আমাদের পটল আলু সেদ্ধ হওয়ারও ব্যাপার আছে বন্ধুরা, আমি মাঝারি মাপি মাপের পাটির 1 পাটি জল দিয়েছি, জল রেখেছি। আপনারা জলটা বুঝে রেখে নিয়ে তারপরে ইউজ করবেন, বরঞ্চ হাফ হাফ করে ইউজ করুন, প্রথমে একটু দেবেন তারপরে আর একটু দরকার পড়লে। আমাদের চালটা অনেকটা হয়ে এসছে বন্ধুরা, আর একটু হবে, এটা আরও একটু মাখা মাখা হবে বন্ধুরা। এরপরে আমরা এই মুহূর্তে মিশিয়ে দেবো ভেজে রাখা জিরে, ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা। মিশিয়ে দেবো আর একটু চিনি বন্ধুরা, নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। দিয়ে দেবো সামান্য গরম মশলা গুঁড়ো, এটা না দিলেও চলতো। দিয়ে দেবো ঘি। এবার এটা একটা সামান্য নাড়াচাড়া করে বন্ধুরা ক্যান্ডেল ট্যাং দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। আমাদের চাল পটলটা রেডি হয়ে গেছে। আমরা কিছু দিন এটা আমাদের ক্যান্ডেল ট্যাংয়ে রেখে দিয়েছিলাম বন্ধুরা, একদম গ্যাস কম অন করে আমাদের চাল পটলটা পুরো রেডি হয়ে গেছে, অসাধারণ হয়েছে বন্ধুরা, তার গন্ধেই বোঝা যাচ্ছে এটা। যদি আমার এই চাল পটলের রেসিপিটা
সুন্দর হয়েছে বন্ধুরা। আরও একবার এরকমভাবে বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। পটল আলু সমস্ত কিছু ভালোভাবে একদম সেদ্ধ হয়ে গেছে, চালটাও আমাদের একদম ভালো হয়ে গেছে। যদি আমার এই চাল পটলের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো, আপনারা কী কী রেসিপি দেখতে চান, বন্ধু বান্ধব ফ্যামিলি ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করা একদম বিনামূল্যে। আজকের মতো আসছি, ফিরে আসছি নতুন কোনো একটা রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। টাটা।